হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠলাম, তো এখনও কোনো কাজকর্মে হাত দিতে পারিনি। তো কলতলায় অনেক কটাই ও বাসন পড়ে আছে, তো চলো সেগুলো প্রথমে মেজে নিই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। বাসনকোসন মাজার পর চলে এসেছি ঘরে বিছানা তোলার জন্য। আর এই কয়েকদিন আমরা কিন্তু মশারি খাটাচ্ছি না, কারণ এই কয়েকদিনে প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমের মধ্যে মশারি খাটালে পাখার হাওয়াটা ভালোভাবে ভেতরে আসে না, তো ওই কারণে আর মশারি খাটানো হচ্ছে না। তো দেখো এখানে আমি বিছানাটা ভালোভাবে টান টান করে পেতে নিচ্ছি। দেখো বিছানাটা আমি ভালোভাবে গুছিয়ে নিয়েছি, আর বিছানা টান টান করে পাতলে দেখতেও বেশ ভাল লাগে। তো দেখো আমার এখানে গোছানো হয়ে গেছে, তো এবার চলে যেতে হবে অন্য কাজে। বিছানা তোলার পর চলে এসেছি বাইরে কয়েকটা ফুল তুলব বলে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ফুলকাকু আসবে যদিও ফুল দিতে। তো যেহেতু বাড়িতে গাছ আছে আর গাছে ফুলও আছে, তো ভাবছি আজকে কয়েকটা ফুল তুলে নিই। তো চলো দেখতে থাকো। দেখো এই কয়েকটা ফুলই তুলতে পেরেছি। আসলে গাছটা অনেকটা বড় হয়ে গেছে, তো নিচের থেকে হাত পাওয়া যায় না সেভাবে। গাছে উঠলে কয়েকটা বেশি ফুল পাওয়া যেত, তো আর কে উঠবে গাছে? আমি এমনি তো গাছে উঠতে পারি না। তো যা হয়েছে হয়েছে, দেখো। তো তারপর তো ফুলকাকু আসবে, ফুল দিয়ে যাবে। তো এই মাটির গাছের ফুল আর যে ফুল দিয়ে যাবে, এই দুটো মিলে পুজো দেওয়া হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরে আবার আসবে। কি হয়েছে তোমার? এই বাচ্চাটি আমাদের পাশের বাড়িতেই থাকে, ওকে প্রায় সময়ই মা বাড়িতে নিয়ে আসে। দেখো মা ওকে নিয়ে এসেছে, অথচ এখন মায়ের কাছেই যেতে চাইছে না। তো ও বাড়িতে এলেই আমাকে দেখলেই আমার কোলে চলে আসে। Thank you.
তোমরা দেখলে টগর গাছটাকে আমি ধরে নাড়াচ্ছিলাম। তো গাছটাকে নাড়ানোর কারণ হলো গাছের মধ্যে যে সমস্ত বেশি ফুল আর পাতা থাকে সেগুলো ঝরে নিচে পড়ে যায়, তাই ঝাঁট দেওয়ার আগে গাছটাকে ভালোভাবে নাড়িয়ে নিলাম। আর যদি না নাড়ায় তাহলে সারাদিন ধরে পাতা ফুল পড়তে থাকে আর জায়গাটাও দেখতে খুব নোংরা লাগে। দেখো বন্ধুরা, পুরো উঠোনটা ভালোভাবে ঝাঁট দিয়ে দিয়েছি, আর সকাল থেকে দেখো রোদের তাপ কীরকম। এখন সবে 9টা বাজে আর রোদের তাপ দেখো দেখে মনে হচ্ছে যেন 1টা 2টো বাজে। এবার টিফিন করতে যেতে হবে, তো চলো দেখতে থাকো। তো দেখো আমি রুটি করে নিয়েছি, রুটির সাথে কোনো তরকারি করিনি, কারণ মা বললো যে তরকারি কিছু করতে হবে না, দুপুরের জন্য সয়াবিন আলু তরকারি করছি, তো সেটা একটু বেশি করে করে নিচ্ছি, ওই দিয়ে সবাই মিলে সকালবেলা টিফিন খেয়ে নেব। তো আর ওই কারণে কিছু করিনি। তো চলো আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে আছে ভাত আর সয়াবিন আলুর তরকারি করেছে, তো এটা একটু বেশি করে করা হয়েছে সকালে টিফিন খাবো বলে আর দুপুরে খাবো বলে। আর এখানে আছে ডাল, তো এটা আম দিয়ে টক ডাল করা হয়েছে, আর গরমের সময় তো টক ডাল খেতে সবাই ভালোবাসে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো সকালবেলা খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার আসছি। সকালবেলা টিফিন করার পর ঘরের বাকি সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, আর আজকে ঘরগুলো বর মুছে দিয়ে গেছে, যার ফলে আমার বাকি কাজগুলো করতে সুবিধা হয়েছে আর তাড়াতাড়িও হয়ে গেছে। তো দেখো কলতলায় চলে এসেছি কাপড় কাচার জন্য, তো আজকে অনেক কটাই কাপড় পড়েছিল, তো বালতির মধ্যে এক বালতি ভেজানো ছিল, তারপর দেখো নিচে আবার অনেক কটাই পড়েছে। তো বালতিগুলো প্রথমে কেচে নিচ্ছি, তারপরে কাঁচা হয়ে গেলে পরে ওই নিচের কাপড়গুলো ভিজিয়ে নেব। তো দেখো এখানে আমি এখন কেচে নিচ্ছি। কাজকর্ম সারার পর স্নানে চলে গেছিলাম, স্নান করে সবে আসলাম, আর দেখো স্নান করেছি কিন্তু মনে হচ্ছে না যে স্নান করেছি, পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। আর বাইরে আজকে প্রচণ্ড রোদ দিয়েছে জানো তো, দাঁড়াও দেখাচ্ছি বাইরে রোদ দেখো। এই রোদ দেখে মনে হচ্ছে যে বাইরে যারা কাজে গেছে তারা কীভাবে কাজ করছে এই রোদের মধ্যে, আমরা ঘরেই টিকতে পারছি না, যারা রোদে কাজে যায় তারা কীভাবে কাজ করছে সত্যি। একটু বৃষ্টি না হলে না স্বস্তি আর পাওয়া যাচ্ছে না। আর এখানে দেখো আমাদের চকর অবস্থা, ও কিন্তু গরমে খুব কষ্ট পাচ্ছে জানো তো, প্রচণ্ড গরম, সবারই খুব কষ্ট হচ্ছে। এখানে দেখো মা ওকে হাওয়া করে দিচ্ছে, হাওয়া করে দিলে একটু ঘুমাচ্ছে, আবার গরম লাগছে যখন কাদার মধ্যে ঢুকে বসে থাকছে। তবুও আজকে ওকে স্নান করিয়ে দেওয়া হয়েছে, আর ও যেখানে শুয়ে আছে সেই জায়গাটাকে পুরোটাকে ভিজিয়ে দেওয়া হয়েছে, তবুও ওরা গরমে কষ্ট পায় জানো তো, ওদের গায়ে লোম তো তাই ওরা খুব কষ্ট পায়। ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা, পরে আবার আসছি। সকালবেলা এই কাপড়গুলো কেচেছিলাম, তো শুকানোর পর তুলে এনে বিছানায় রেখে দিয়েছি, আর ভাঁজ করা হয়নি, তো এখন এগুলোকে ভাঁজ করে নেব। তো চলো দেখতে থাকো। বেশিরভাগ সময়ই আমরা রাত্রেবেলা করে রুটি খাই, তো আজকে রুটির সাথে করব হচ্ছে পটল আলুর তরকারি। তো পটল আলুর তরকারি আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, তো তোমরা যদি দেখতে চাও তাহলে আগের ভিডিওতে গিয়ে দেখতে পারো। তো ভাবছি আজকে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নেব, কারণ প্রচণ্ড গরম লাগছে জানো তো, রান্নাবান্নাটা সেরে নিলে বাইরে গিয়ে বসে থাকতে পারবো।
তো দেখো, এখানে আমি পটল, আলু, টমেটো, পেঁয়াজ সবকিছু নিয়ে বসে পড়েছি কাটার জন্য। আর এখানে 1 গ্লাস শরবত করে রেখে দিয়েছি, বর ডিউটির থেকে এলে ওকে দিয়ে দেবো। বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।